আমার কাজটা আসলে তখন ছিল জানা।
এবং গাড়ির একটা ড্রিফটিংয়ের অনেক সিন আছে, আমাদের যেটা হয়েছিল যে অনেক ফাইটিং সিন আছে, তো সেখান থেকে আমার মনে হচ্ছে ডিফারেন্টভাবে আসলে অডিয়েন্সরা এটা এনজয় করে। এক্সপেকটেশন তো ডেফিনেটলি হাই, কখনোই নিজেদের সিনেমা নিয়ে তো কখনো লো এক্সপেকটেশন থাকে না। আমরা আমাদের জায়গা থেকে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট টু মেক আ ভেরি গুড ফিল্ম, আর বাকিটা তো আসলে আপনাদের উপর, আপনারা এত নাইসলি পৌঁছে দিচ্ছেন সবার কাছে। আর তার থেকেও বড় জিনিস যেটা অডিয়েন্স, অডিয়েন্সের কাছে, কারণ অডিয়েন্স তো আসলে যারা ডিফারেন্ট কন্টেন্ট দেখতে চায়, বাংলা ছবি কেমন হচ্ছে, বাংলা ফিল্ম কেমন হচ্ছে, এটা শোনা মনে হচ্ছে প্লিজ আপনারা হলে গিয়ে দেখেন, কারণ সিনেমা হলে কিন্তু গতকালও আমরা যেটা দেখেছি, আমাদের যারা আমি বাংলা দেশ বা লোকাল বা অন্যান্য যে ফিল্মগুলো ছিল সবাই কিন্তু একটা অন্য উন্মাদনা নিয়ে কিন্তু সিনেমাগুলো দেখেছে, খুব তারা এনজয় করেছে। তো এবারেও তার বাইরে না, এবার আমি বলবো যে যে ফিল্মগুলো আসছে সবাই সবার সাথে আসলে আমার মনে হয় যে সুস্থ ধারার সে কম্পিটিশান থাকবে, কোনো অসুস্থ কম্পিটিশান না, যে আমাদের ফিল্ম নিয়ে বলবো ওইটা কেন, কোনো অসুস্থ কম্পিটিশান চাই না, বিকজ দিন শেষে এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা সব আর্টিস্টরা যারা আছি সবাই কিন্তু একে অন্যর কিন্তু সহকারী বা সহশিল্পী। তো সেখান থেকে আমি বলবো যে প্রত্যেকটা সিনেমাই ভালো করুন, বাট ডেফিনেটলি নিজের সিনেমা তো আমি চাইবো যে দর্শক আসলে আমি এনজয় করি। অমুকের সিনেমা সবাই এগিয়ে আছে, বহুত আছে, আপনার সিনেমাটা নিয়ে প্রত্যাশা জায়গাটা সেই প্রতিযোগিতা নিয়ে একটু আসলে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা সিনেমা দেখুন, কোন একটা এটা শুধু আমরা উপকাপি যেটা বললেন যে অনেক সিনেমা আসছে, সব সিনেমা তো এক নাম্বার হবে না, এটা যদি আমরা নাম্বারিং করি প্রত্যেকটা সিনেমা আমরা বলবো দর্শক যে দেখুন, তবে একটা ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট বয় হয় না, ফার্স্ট গার্ল হয় না, নাম্বারিং থাকবে সেটা খুব স্বাভাবিক। আর ইন্টারনাল যে ব্যাপারগুলো আমার মনে হয় যে শিল্পীদের সাথে শিল্পীদের পারফরমেন্সের একটা কম্পিটিশান থাকে, যে আমাদেরকে আসলে কাজ দিয়ে প্রুভ করতে হবে বা কে কার থেকে ভালো পারফর্ম করবে। যেমন আমার প্রমিতা রিলিজ হচ্ছে, ক্যাসিনো রিলিজ হচ্ছে, তার বাইরে যে সিনেমা প্রযোজনা প্রিয়তমার কথা বলি, প্রিয়তমার সাথে কিন্তু আমার আলাদা একটা অ্যাটাচমেন্ট, যেহেতু আমার এই সিনেমাটা নিয়ে আমি গল্পটা জানি, খুব সুন্দর একটি গল্পের সিনেমা, এবং এই সিনেমাতে আমি প্রথমে সম্পৃক্ত ছিলাম, এবং এই প্রিয়তমার নামটাও কিন্তু আমরা একদম টিম বসে আমরা ঠিক করেছি, এবং প্রিয়তমা কিন্তু অলরেডি এগিয়ে আছে এখানে আমাদের বা আপনাদের পছন্দের নায়ক আছেন, এবং এখানে যেটা আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গাতে কিন্তু এটা আলাদা একটা উন্মাদনা আছে। পাশাপাশি যদি আমি বলি, এবং আমি আমার সিনেমাগুলো দেখার পরে কিন্তু আমি প্রিয়তমা দেখুন ডেফিনেটলি, তারপরে আমি যদি সুরঙ্গের কথা বলি, আফরান ইশু ভাই আমি বলবো যে মোস্ট ওয়েলকাম, আমি বলবো যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি তাকে ওয়েলকাম করবো, বিকজ উনি কিন্তু একজন ভার্সেটাইল অ্যাক্টর, সে কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই যে উঠ করে ওনার সিনেমা রিলিজ হচ্ছে, উনি কিন্তু অনেক বছর সফলতার সাথে উনি নাটক করেছেন, ওটিটি করেছেন এবং সিরিজ করছেন, এবং সে কিন্তু পরিশ্রমী একজন অ্যাক্টর। সো আমাদের হয় কি, আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বিলং করি, আমাদের ওনার প্রথম মুভি আমাদের কিন্তু ওনাকে ওয়েলকাম করানো উচিত, এখানে কোনো কম্পিটিশান না কিছু না, এবং অন্যান্য সিনেমা যেগুলো আছে সবগুলো আমার মনে হয় যে আসলে সবাই সবার সাথে দিন শেষে যেটা হয় যে এটাকে চলচ্চিত্র পরিবার, সো প্রত্যেকটা সিনেমা আমরা চাই যে ভালো যাক, তবে সবগুলো তো আসলে এক নম্বরে থাকবে না, তবে আমার মনে হয় যে প্রশংসায় থাকবে সব সিনেমা একই সাথে। আমরা আমাদের ভক্তদের উদ্দেশ্যেও বলবো, যারা আপনারা হয়তো অনেকে অনেকের ভক্ত, অনেকে অনেকের ভক্ত, এটা খুব স্বাভাবিক, কিন্তু আপনারা আপনাদের পছন্দের শিল্পীর সিনেমা দেখুন, বাট তার মানে এই না যে আপনারা যাদের ভক্ত না তাদের সিনেমাকে আবার অন্যভাবে প্রমোট করবেন, এটা চাই না, কারণ আপনারা কোনো শিল্পীর যখন স্পেসিফিক ভক্ত হন তাদের সিনেমা যে সবার প্রথমে দেখুন, বাট তার পাশাপাশি অন্য সিনেমাগুলোও দেখুন, তাহলে কিন্তু আপনার চলচ্চিত্রের ভক্ত হবেন, বিশেষে কোনো স্পেসিফিক শিল্পীর জন্য যদি অন্য সিনেমাগুলোকে আমরা একটু অন্যভাবে দেখি, তাহলে কিন্তু প্রত্যেকটা টিমেরই আসলে খারাপ লাগবে, যে সবাই তো টিম ওয়াইজ কাজ করে, সবাই তো লগ্নি করেই কাজ করেছে। আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে 2016 সালে আপনি দুটো ছবি দিয়ে সিনেমা এসেছিলেন, বসদিন এবং শুটিং, দুটো ছবিতে আপনার নায়ক ছিলেন শাকিব খান, তো 7 বছর পর আপনার দুটো ছবি আসছে, শাকিব খান নেই, মাহফুজ আহমেদ আছেন, নীরব আছেন, তো শাকিব খানকে কি আপনি মিস করবেন? সবার সাথে কাজ করতে হবে দিন শেষে,
ওনার বাইরে ফার্স্ট ফিল্ম করি আমি ক্যাসিনো, তখন কিন্তু নীরব ভাই যেটা বলছিলেন যে ওনার কাছ থেকে কথা বলা বা ডিসকাস করা, তো সেই ব্লেসিংটা কিন্তু ওনার অলরেডি আছে। আমি যখন কাজ করছি বা অন্য কোনো সহশিল্পীর সাথে মিস করা ব্যাপারটা ডেফিনেটলি থাকবেই, কারণ আমার প্রথম নায়ক, তার সাথে আমার সিনেমা রিলিজ হয়েছিল। তবে আমার মনে হয় যে এখানে তো যেহেতু আমরা ভার্সেটাইল আর্টিস্টদের সাথে বা ভ্যারিয়েশন রাখছি বিভিন্ন মাঝে, সেটা গল্প অনুযায়ী অনেক আর্টিস্টরাই আসবে। শেষে আমাদের সবাই তো আর্টিস্ট, নীরব ভাই আছেন ক্যাসিনোতে, নীরব ভাইকে ডিফারেন্ট ওয়েতে দেখেছে দর্শক, সেটা একদম আমি বলবো পুরো মুভি দেখার পরে অন্যভাবে মানুষ আবিষ্কার করবে নীরব ভাই। এবং কহিলিকাতেও মাহফুজ ভাই আছেন, মিস করার ব্যাপারটা এটা অনেস্টলি স্পিকিং থাকবে, প্রথম নায়ক যেটা বলছিলাম। তবে মিসিংটা একটু কমে গেছে বিকজ আমাদের পাশাপাশি তো ওনার সিনেমাও আছে, ওনার সিনেমা নিয়েও উনি আসছেন, সো সহশিল্পী হিসেবে সবাই আছে সবার পাশে। নীরব ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন আপনার সিনেমা শুরু হয় তখন কিন্তু আসলে ক্যাসিনো কাণ্ড, যার মানে যে ক্যাসিনো কাণ্ডের যে একটা ব্যাপার ছিল, ওই ঘটনা কি আপনার এই সিনেমায় আছে কি না দর্শক দেখতে পাবে? না, ওই ঘটনা আসলে কোনো কিছু নেই, কারণ ওই যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনার যে মানুষের যে মানে ওটা কিন্তু দেখার আকাঙ্ক্ষা ছিল, ওর জায়গা থেকেই রাজীব ভাইয়ের প্রথম মনে হয়েছিল যে একটা ছবি বানাবে, ছবিটার নাম হবে ক্যাসিনো। সেটার গল্প কি আর্টিস্টকে, ডিরেক্টরকে, প্রডিউসার কি শুধুমাত্র, আর বাকি কোনো কিছু জানতেন না, যে রাজীব ভাই জানতেন যে একটা ছবি বানাবো, ছবিটার গল্প না, ওটার প্রতি তো দর্শকের একটা আকাঙ্ক্ষা আছে যে হবে কি না, দর্শকের ইয়ে তো থাকবে, কারণ হ্যাঁ সেটাই। আর ব্যাপার হচ্ছে দর্শক তো ওটা তো অবশ্যই কোনো না কোনো কিছুর সাথে লিঙ্ক খুঁজতেই চাবে, আমরা লিঙ্কটা খুঁজতে চাক এরকম কোনো কিছু করার জন্য গল্পটা তৈরি করা। এটার সাথে মানে এটা দেশব্যাপী হোক বা দেশের বাইরে হোক, এটা কিন্তু সবাই এটার সাথে সাথে কম বেশি পরিচিত, তো এখানে আদৌ কী হয়েছে বা ক্যাসিনো নিয়ে কী গল্পটা, এটা ভাইরাল ইস্যু বাংলাদেশের বিষয়টা তো বাংলাদেশের মানুষ দেখতে চায়, সেটাই বললাম যে এটার সাথে এই জন্য সিনেমা দেখবে। এবং আমি যেটা সব জায়গায় বলছি যে ছবিটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছবিটার নাম ক্যাসিনো। আচ্ছা জয় ভাই, দেখুন একটা বিষয় কি আমি একদম ক্লিয়ার করি, এটা আমার সাংবাদিক ভাই বোনদের মধ্যে হোক বা যেটাই হোক, এটা একটা আসলে হয়তো আমাদের এই টপিকটা নিয়ে কথা হয়নি বলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। থিয়েটার আমি বাংলাদেশ যখন রোজারিতে এসেছিল তখন কিন্তু অলরেডি আমরা অনেক মাস আগে থেকে জানি যে লিডার রোজারিতে আসছে, স্বভাবে কিন্তু একটা প্রমোশনাল প্ল্যানিং থাকে আমাদের যে আমরা এই ডেগুলোতে প্রোগ্রাম করবো, এই ডেগুলোতে এভাবে যাবো। কিন্তু লোকাল তো আমারও সিনেমা, বাট লোকাল কিন্তু একদম 11th hour অ্যানাউন্সমেন্ট এসেছিল, যেটা কিন্তু যখন অলরেডি আমার লিডারে অনেক শিডিউল চলছে, প্রমোশনাল প্ল্যানিং চলছে, বাট তারপর কিন্তু আমি নানান আমার প্রত্যেকটা ইন্টারভিউ যদি আপনারা দেখেন সব জায়গায় কিন্তু আমি দুটো সিনেমার কথাই বলছি, এবং দুটো সিনেমায় কিন্তু দিন শেষে আমি প্রমোট করেছি আমার সোশ্যাল মিডিয়া হোক বা যেটাই হোক। তবে আমি যেটা বললাম যে ফার্স্ট সেকেন্ড থাকে তো কিন্তু আসলে একই জায়গায় থাকে না, বা সেটা পাশাপাশি থাকতে পারে, কিন্তু আমিও তো দিন শেষে যখন আমরা শিডিউলগুলো করছিলাম আমি জানি যে আমাকে ওখানে ওখানে টাইম দিতে হচ্ছে, পরবর্তীতে যখন যে আমাদের কয়েকদিন আগে আমরা জানাচ্ছি যে লোকাল আসছে তখন আমার হয়তো ওই জিনিসগুলো একটু পার্টিসিপেট করতে হয়েছে, বিকজ যেহেতু আমরা একদম 11th hour জেনেছি। এই প্ল্যানিংগুলো আমি রিকোয়েস্ট করবো আমার যারা ডিরেক্টর প্রডিউসাররা আছেন, স্পেশালি ঈদ বা কোনো অকেশনে যখন কোনো মুভি রিলিজ হয় হঠাৎ করে বা কয়েকদিন আগে না হলে এটা যদি আগে থেকে একটু প্ল্যানিং হয় আমরা কিন্তু একটা শিডিউল করে নিতে পারি, যদি দুই তিনটা মুভি থাকে যে আমরা এই দিনে এখানে প্রমোশনে যাবো, ওই দিন ওখানে যাবো। এই কোরবানিদের কথা যদি বলি, আমরা ক্যাসিনো কিন্তু জেনেছি জাস্ট রিসেন্টলি যেটা কোরবানিতে আসছে, বাট কহিলিকা কিন্তু দেখুন কহিলিকা কিন্তু অনেক দিন আগে থেকে আমরা জানি যেটা আসছে, সো সেখানে হয়তো বা অনেকগুলো প্রোগ্রাম করে ফেলেছি কহিলিকা কেন্দ্রে, তো যেটা আমরা জানতাম না যে কোন কোন ছবি আসছে আমার আগে হয়তো শিওর ছিলাম না, বাট এই যে এখন ক্যাসিনো আমরা শিওর হয়ে গেছি ক্যাসিনো তো অনেকে দেখা যাবে। মোটামুটি মনে হয় আমাদের নিউজ করার জন্য